আসসালামু আলাইকুম, মোহাম্মদ আক্তার উজ্জামান বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে। মাছ এবং চিংড়ি চাষি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কী করে আপনি হচ্ছে খুদি পানা বা কুটি পানা বলি আমরা যে ছোট ছোট যে পানাগুলো হচ্ছে বিভিন্ন জলাশয়ে পাওয়া যায়, সেই খুদি পানা বা কুটি পানার সাহায্যে কী করে আপনি কাপ জাতীয় যে মাছ আছে সেই মাছের ফ্যাটেনিং করবেন সেটার একটি কৌশল নিয়ে কথা বলবো, আশা করছি আপনাদের সঙ্গম। তো চলুন শুরু করা যাক। আমরা বারবারই বলছি যে হচ্ছে কমার্শিয়াল ফিড ব্যবহার করবো না, কমার্শিয়াল ফিডের যেহেতু ব্যবহার করবো না বলছি, নিজে হাতে খাদ্য তৈরি করে দিব, তো নিজে তৈরি করে খাদ্য দিব। তো সেই ক্ষেত্রে যে লোকালি যে অ্যাভেলেবল উপাদানগুলো আছে সেগুলো আমি দেব এবং যতটা সম্ভব হচ্ছে কম খরচে আমি আমার ফিডের খরচটা কমাতে পারি লোকালি অ্যাভেলেবল উপাদানগুলো দিয়ে, সেটা একটা চেষ্টা আমাদের থাকবে। তো এরকমই একটা প্রসিডিউর হচ্ছে আপনার এই খুদি পানা বা কুটি পানা, অর্থাৎ জলাশয়ে প্রচুর পরিমাণে জন্ম নেয় এবং এই খুদি পানা বা কুটি পানাকে হচ্ছে আমরা মাছ চাষের জন্য অর্থাৎ মাছ চাষের খাবার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো কীভাবে ব্যবহার করব আপনাদের তথ্য আরেকটা দেই, সেটা হচ্ছে এই খুদি পানা বা কুটি পানাকে কিন্তু হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে আসলে পরিচিত থাকতে পারে বা আপনাদের এটা পরিচয় থাকতে পারে। এখন এই খুদি পানা বা কুটি পানাকে হচ্ছে আলাদাভাবে চাষও করা যায়, তো সেই ক্ষেত্রে চাষ করতে হলে অন্য একদিন আপনাদের আগ্রহ থাকলে অন্য একদিন আমি হচ্ছে এই খুদি পানা বা কুটি পানাকে চাষ করার পদ্ধতি নিয়ে কথা বলবো। তো এই খুদি পানা অনেক এলাকায় টোপা পানা বলে, কুটি পানা বলে, এরকম একটা বিষয়। এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটাতে হচ্ছে ট্রিপটোফ্যান এবং হচ্ছে মিথিওনিন ছাড়া সকল ধরনের অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে বিদ্যমান। বুঝতেই পারছেন যে অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটা মাছের খাবার হতে পারে এটা। তো টেকনিকটা খুব সহজ, খুব সহজ টেকনিক, সেটা হচ্ছে যে আমরা এই খুদি পানা বা কুটি পানা দিব ওই মাছকে, অর্থাৎ আমরা দিব গ্রাস কার্পের খাবার হিসেবে এই এই পানাটা দিব এবং গ্রাস কার্প যেটা হচ্ছে মলটা ত্যাগ করবে, অর্থাৎ খুদি পানা বা কুটি পানার যে মলটা ত্যাগ করবে, খাওয়ার পর যে মলটা ত্যাগ করবে, এই মলটা অর্থাৎ সেমি ডাইজেস্টেড ফিকাল ম্যাটার, অর্থাৎ এই অর্ধ যে মলটা সেটা হচ্ছে আবার অন্য অন্য মাছের খাবার হতে পারে, আবার এই যে মলটা সেটা আবার হচ্ছে জৈব সার হিসেবে পুকুরে পড়বে, যার ফলে হচ্ছে পুকুরে প্রাকৃতিক খাদ্যের একটা যোগান পাওয়া যাবে। অর্থাৎ সহজ টেকনিক, অর্থাৎ আপনি গ্রাস কার্পের খাবার দিবেন, সেই গ্রাস কার্পের খাবারটা হচ্ছে থেকে অন্য অন্য মাছের খাবার পাবে, এরকম একটা টেকনিক। এখন কীভাবে হচ্ছে কতটা থাকবে স্টকিং ডেন্সিটি থাকবে, কতটা বজন ঘনত্ব থাকবে, কীভাবে চাষ করবেন, এই বিষয়টা একটু ডিটেলস কথা বলা দরকার। সেটা হচ্ছে যে স্টকিংয়ের ক্ষেত্রে আপনারা হচ্ছে যে মাছগুলোর কথা বলছি যে মাছগুলো আসলে চাষ করবেন, মানে খুদি পানা বা কুটি পানা বেসড যদি আপনি চাষ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এক একরে আমরা যেটা করবো সেটা হলো যে সিলভার কার্প দেব হচ্ছে 1200, গ্রাস কার্প দেবো 1200, কাতলা দেবো হচ্ছে 1200, কমন কার্প দেবো 400, রুই 1600 দেবো, ব্রিগেল দেবো 1600, সরপটি দেবো 800। এই হচ্ছে আমার টোটালি স্টকিং ডেন্সিটি, অর্থাৎ এক একরের জন্য এইটা আমি ছাড়বো। এবং যদি আমি চিংড়ি, অর্থাৎ আমরা এর সাথে কিন্তু গলদা চিংড়িও দিতে পারি, তো এই গলদা চিংড়ি দেওয়ার ক্ষেত্রে যে পদ্ধতিটা সেটা হচ্ছে গলদা চিংড়ি দিলে আমরা তলের স্তরে যে মানে মাছগুলোর কথা বলি, সেই মাছগুলো আমি এই যে মাছগুলোর কথা আপনাদের উল্লেখ করলাম এগুলোর মধ্যে তল স্তরে যে মাছগুলো বাস করে সেগুলো আমরা বাদ দিয়ে সেখানে হচ্ছে চিংড়ি দিতে পারি। এখন এই পোনাগুলো হচ্ছে আমরা 7-12 সেন্টিমিটার আকৃতির পোনা হচ্ছে আমরা সেখানে হচ্ছে দিব। এখন কীভাবে এই কুটি পানা বা এই খুদি পানাটা হচ্ছে সরবরাহ করবে এরকম কথা বলা হচ্ছে, যে আমরা হচ্ছে ফ্রেশ একেবারে তাজা হচ্ছে এই কুটি পানা বা খুদি পানাটা দিব। দেহ ওজনের হচ্ছে 50% হারে প্রথম 2 মাস, অর্থাৎ আপনার এই কার্পজাতীয় মাছের যখন আপনি চাষ করবেন খুদি পানা বা কুটি পানা দিয়ে, প্রথম 2 মাস হচ্ছে দেহ ওজনের 50% হারে এই হচ্ছে আপনি এই পানাটা আপনি দিবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে 3-5% হারে দিবেন হচ্ছে পরবর্তীতে, অর্থাৎ প্রথম 2 মাসের পরে দিবেন 3-5% হারে এটা দিবেন।
এরপরে এরকম হয় যে আপনার হচ্ছে সরবরাহ পাচ্ছেন না বা সরবরাহ পুরো যদি দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো 50% দেবেন হচ্ছে এই কুটিবানা বা ডাকুইট বা এই এই কুটিবানা বা খুঁটিবানাটা দেবেন 50% এবং আর 50% দেবেন হচ্ছে সম্পূরক খাদ্য। এই সম্পূরক খাদ্যটা হচ্ছে এরকম হবে যে 50% আপনি হচ্ছে দিলেন এটা এই খুঁটিবানা এবং আর 50% দেবেন হচ্ছে খোল এবং কুড়ার হচ্ছে 1:1, অর্থাৎ টোটাল যা খাবার আপনি দেবেন 50% দেবেন ডাকুইট বা হচ্ছে এই খুঁটিবানা বা খুঁটিবানা এবং আর 50% দেবেন হচ্ছে 25% দেবেন হচ্ছে খোল এবং 25% হচ্ছে কুড়া। এই টোটাল খাবারটাকে দিনে আপনি হচ্ছে টোটাল সারাদিনের খাবারকে আপনি 2 ভাগ করে 1 ভাগ সকালে দেবেন 1 ভাগ হচ্ছে বিকেল দেবেন। কীভাবে আপনি হচ্ছে এই পানাটা সরবরাহ করবেন, আপনি মোটামুটি একটা ফ্রেম বানাবেন, ভাসমান বাঁশ দিয়ে হতে পারে, কাঠ দিয়ে হতে পারে, প্লাস্টিকের পাইপ যেগুলো আছে সেই পাইপগুলো দিয়ে হচ্ছে একটা ফ্রেম বা আকৃতি বানানো যায় এবং সেটা হচ্ছে প্রতি একরের জন্য 4-5টি এই এক ধরনের ট্রে বলতে পারেন আপনি, ফ্রেমের মতো একটা আকৃতির যেখানে আপনি এই খুঁটিবানাটা হচ্ছে দিয়ে দিবেন 4-5টি জায়গায় একে করে এবং সেখান থেকে গ্রাস কার্প সেটা হচ্ছে ফিডব্যাক খাবে আর ওই জায়গা থেকে। তো এইটা মোটামুটি হচ্ছে এক ধরনের ব্যাপার হলো যে আমি যে গ্রাস কার্পকে খাবার দিলাম, এই গ্রাস কার্প খাবারটা খেলো এবং খাওয়ার পরে যেটা ঘটবে সেটা হচ্ছে যে তার যে মলটা আছে সেটা সে ত্যাগ করবে এবং অন্য অন্য মাছে সেটা খাবার হবে, রিকার নামে মৃগেল যে মাছগুলোর কথা বললাম ওটা খাবার হবে এবং পুকুরে করে সেটা আবার হচ্ছে প্রাকৃতিক খাদ্য তৈরি করবে। এটা একটা মানে ওয়ে। এছাড়া যেটা হবে সেটা হচ্ছে পুকুরের পানি হচ্ছে আপনি সারা বছরই কিন্তু এক মানে প্রায় 2 মিটারের মতো হচ্ছে রাখবেন, 2 মিটারের উপরে রাখবেন সারা বছর যেন থাকে এরকম। আর চিংড়ির ক্ষেত্রে যদি আপনি করেন যে হচ্ছে চিংড়ি এই সবগুলোর সাথে আপনি চিংড়ি যোগ করতে চাচ্ছেন, মানে তলের যে মাছগুলো বাদ দেওয়ার কথা বলেছি আপনি চিংড়ি অ্যাড করতে চান, তাহলে হচ্ছে আপনি যেটা চিংড়ি যে খাবার সেটাও আপনি এই কুটিপানার সাহায্যে দিতে পারেন, সেটাকে ড্রাই করে ফেলবেন আপনি। ড্রাইড এই কুটিপানাটাকে হচ্ছে আপনি অর্থাৎ সানলাইট অর্থাৎ সূর্যালোকে হচ্ছে আপনি 2 দিন শুকিয়ে ফেলেন, শুকিয়ে ফেলে হচ্ছে ড্রাই করে ফেলেন, সেটাকে হচ্ছে আপনি চিংড়ির খাবার হিসেবে সরবরাহ করতে পারবেন। এছাড়া যেটা আপনারা করতে পারেন, আপনারা যদি প্রাকৃতিক খাদ্যের যে প্রাচুর্য সেটাকে যদি আরও বাড়াতে চান, যদি মনে করেন যে বাড়াবেন, তাহলে সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে এই কুটিবানা বা খুঁটিবানাকেই হচ্ছে আপনি জৈব সার হিসেবে হচ্ছে দিতে পারেন এবং সেই ক্ষেত্রে জৈব সারের যে প্রসিডিউর সেটা হচ্ছে যে আপনি আমি এর আগে একদিন বলেছিলাম ভিডিওতে যে ই পানাকে কচি পানাকে কী করে আপনি জৈব সার করবেন, এটাও একটা প্রসিডিউরটা সহজ। আপনি একটা পুকুরের কোনায় হচ্ছে এটা হচ্ছে পচাবেন, অর্থাৎ পচার পর একটা কম্পোস্ট তৈরি করবেন এবং সেটা হচ্ছে প্রতি হেক্টরের জন্য 40 টন করে হচ্ছে প্রতি হেক্টরে মাথায় রাখবেন, প্রতি হেক্টরে 40 টন হচ্ছে আকারে যত টাকা আপনার পুকুর সেই অনুযায়ী হচ্ছে এই যখন যখন দরকার তখন সেই প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা বাড়ানোর জন্য আপনি এই কুটিবানা বা খুঁটিবানা হচ্ছে দিয়ে প্রাকৃতিক খাদ্যের একটা প্রাচুর্যতা বাড়াতে পারেন। তো এই মোটামুটি হচ্ছে আপনার কুটিপানা দিয়ে মাছের বৃদ্ধির একটা কৌশল, কার্প জাতীয় মাছের বৃদ্ধির কৌশল। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে সেটা ডিসক্রিপশন বক্সে গিয়ে বা আপনার কমেন্ট সেকশনে গিয়ে জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।